এটা আমাদের ফুলগুলো নামানো একটু ফুলগুলো দেখা যাচ্ছে না পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দেখা যাচ্ছে না মুখ গোটা রাজ্য জুড়ে যে আঞ্চলিক সম্মেলন হচ্ছে আজকে আমরা এখানকার চারটি অঞ্চলের প্রায় 2000-এর কাছাকাছি প্রতিনিধি নিয়ে আমরা এই আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছি এবং আমাদের প্রদেশ থেকে যে নির্দেশাবলী দেওয়া হয়েছে তাতে আমাকে 11টি সাংগঠনিক জেলায় আঞ্চলিক সম্মেলনে মিলিত হওয়ার নির্দেশ আমাকে দেওয়া হয়েছিল এটি আমার 10ম সাংগঠনিক জেলার অঞ্চল সম্মেলনে মিলিত হওয়া আমি আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাবো সাথে সাথে এমন একটা মাইন্দ্র ক্ষণে আমি উপবিষ্ট হয়েছি যখন ভারতবর্ষের হাজার হাজার বছরের সনাতনী সংস্কৃতি ধারা মেনে আমরা মকর সংক্রান্তি সেই উৎসবের প্রান্তে উপনীত বিকেল 4:53 সংক্রান্তি লেগেছে আগামীকাল বিকেল অবধি সংক্রান্তি থাকবে এবং আগামীকাল প্রত্যুষে সূর্য ওঠার আগে পুণ্য স্নানের মধ্য দিয়ে আমরা আমাদের ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মেনে মকর সংক্রান্তিতে আমরা সামিল হব এছাড়াও বাড়িতে বাড়িতে মায়েরা দিদিরা বোনেরা পিঠে পুলির মধ্য দিয়ে তারা এই উৎসবের যে আলাদা একটি ঐতিহ্য আছে তাকে বজায় রাখবেন তাই আপনাদের সকলকে আমি মকরের অভিনন্দন জ্ঞাপন করি চারটি অঞ্চলের যারা আমাদের পঞ্চায়েতের কনভেনার হয়েছেন মণ্ডল সভাপতি তরুণ বিশ্বাসের নেতৃত্বে কাউগাছি 1 কৃষ্ণ গুহ কাউগাছি 2 বিশ্বজিৎ বিশ্বজিৎ ভাই এবং পানপুরে দেবু ঘোষ এরা পঞ্চায়েতের কনভেনার হয়েছেন তা আমি এদের মধ্য দিয়ে বুথ সভাপতিদের প্রতি আবেদন রাখব যে 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই দুর্নীতিগ্রস্ত তোলামূল পার্টিকে উৎখাত করার কাজটা আপনাদের বুথের মানুষদের করতে হবে পঞ্চায়েতের মানুষদের করতে হবে উপবিষ্ট আছেন এই সাংগঠনিক জেলার তরুণ সভাপতি মাননীয় সন্দীপ বন্দ্যোপাধ্যায় উপবিষ্ট আছেন এই জোনের ভারপ্রাপ্ত নেতৃত্বদ্বয় অমিতাভ রায় এবং মাননীয় কিশোর কর রাজ্যের সম্পাদিকা এই সাংগঠনিক জেলার অন্যতম সংগঠক বোন ফাল্গুনী পাত্র এবং এই লোকসভার ইনচার্জ সুমন ঘোষ এই মঞ্চে উপবিষ্ট আছেন এর বাইরে আমাদের এখানে উপবিষ্ট আছেন মহিলা মোর্চার পিয়ালি দুবে যুব মোর্চার বিমলেশ তেওয়ারি এসসি মোর্চার সমর দাস ওবিসি মোর্চার দীপক ঘোষ কিষাণ মোর্চার দীপক দাস এসটি মোর্চার বরুণ সর্দার মাইনরিটি মোর্চার আনোয়ার হোসেন আমডাঙ্গা 1-এর মণ্ডল সভাপতি বাদল হালদার
আমডাঙ্গা দুইয়ের অলক কাহার, আমডাঙ্গা তিনের জয়দেব পাল, নৈহাটি গ্রামীণ তিন সুকুমার দাস, জগদ্দল তিন নারায়ণ বিশ্বাস, জগদ্দল চারের নাম আগেই বলেছি, নোয়াপাড়া চার মিন্টু রায়। এর বাইরেও জিএসরা আছেন, আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আপনারা চারটে থেকে অপেক্ষা করছেন, ছটা বাজতে যায়। আমি সমস্ত চারজন জিএস সহ পুরো আয়োজক ব্যবস্থাপকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। তোলামূল তারা শ্যামনগরের মোড়ে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য ঘোষণা দিয়েছিল, কিন্তু ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সে ঝুঁকি আর নেয়নি। এখানে এখানে তোলামূলের চোরেরা ওই ঝুঁকিটা আর নেয়নি, আমি কাউকে দেখতে পাইনি, আমি শুনেই দাঁড়িয়েছিলাম কাঁচ নামিয়ে, পতাকা ছিঁড়েছে কালকে, কিন্তু এগুলো সব একটু নোট করে রাখবেন, নোট করে রাখবেন যে 13 তারিখ সন্ধ্যাবেলা 13/1/2023 সন্ধ্যাবেলা এই এই লোক পতাকা ছিঁড়েছে। এই রেকর্ডটা আমাদের লাগবে পরে, কারণ ডেজ আর নাম্বার টাইম প্রায় হয়ে এসেছে, অর্থাৎ এই লেখাগুলো লাগবে, কারণ নিউটনের একটা থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। দেখছেন না দিদির দূত আসছে, সব ভূত কেমন পালিশ করছে গ্রামের লোকেরা, কাল থেকে দেখলেন টিভি খুলছেন, এ আমডাঙ্গাতে হয়েছে দত্তপুকুরে, চালচোর মন্ত্রী এসেছিলেন, সেখানে প্রতিবাদ করতে গিয়ে হারমাত পার্টি থাপ্পড় মেরেছে প্রতিবাদী যুবককে, চারিদিকে রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ কাটতে শুরু করেছে, মানুষ কথা বলতে শুরু করেছে, তদন্তকারী সংস্থা প্রমাণ পেতে শুরু করেছে, এই জিনিসটা অনেক আগে দরকার ছিল, এখন হচ্ছে, তাই আমাদের সকলের ভালো লাগছে, আমরা সবাই অপেক্ষা করে আছি, চোরেরা তো যাচ্ছে আরো যাবে, চোরেদের যিনি মহারানী সৃষ্টিকর্ত্রী তার কি হবে, যতই গঙ্গা আরতি করুন আর গঙ্গায় ঝাঁপ দিন, আপনি একজন জালি হিন্দু, আপনাকে কেউ বিশ্বাস করে না। এর আগে ব্যারাকপুরে গিয়ে জয় শ্রীরাম শুনে খেপে গেছিল, মেদিনীপুরের জাড়াতে জয় শ্রীরাম শুনে খেপে গেছিল, তারপরে আমরা ভাবলাম জয় শ্রীরামটা হজম করে নিয়েছে, আমরা দেখলাম না করতে পারিনি, বন্দে ভারতের দিন কিরাগ কিরাগ হাওড়া স্টেশনে, কেন জয় শ্রীরাম বলবে উঠবো না, উঠতে তোমাকে হবে না, তুমি নিচে বসো, তোমাকে যে হারিয়েছে সে উপরে বসে আছে। এই রাগে বন্দে ভারতের উপরে পাথর ছুঁড়েছে, তিন জায়গায় পাথর ছুঁড়েছে, কোন রাজ্যে আমরা বসবাস করি, আপনারা গ্রামে থাকেন যদিও এটাকে আমি আধা শহর বলবো, আপনারা এই পঞ্চায়েতগুলোকে দেখেছেন কিভাবে চুরি করেছে, একদিকে পুরসভা একদিকে পঞ্চায়েত কম্পিটিশন করে চুরি।